Hello friends, welcome back to my channel. Abar hazir holam ingreji grammar khub guruttopurno ekti topics niye. Seta hocche difference between object and complement. Kokhono ki bebe dekhechen je object complement theke alada ba complement object theke alada? Ashun ajker bishoye ajker content er maddhome ajker video lesson tir maddhome amra ei complement ebong object er moddhe je parthokyo royeche seta khuje paoar chesta korbo. তার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন ওকে এখানে আমি কয়েকটা एग्जांपल শো করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি যেগুলো লিখেছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অবজেক্টস আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টস ওকে একটু বলি নি যে অবজেক্টটা কি সাধারণত আমরা বাক্যের শেষ শব্দ হিসেবে যেটা ব্যবহার করি যেমন আই ইট রাইস এখানে নিশ্চয় আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ অবজেক্ট ইন দিস সেন্টেন্স অফ কোর্স ইউ ফাইন্ড আউট অবজেক্ট ভেরি ইজিলি সো আই হি ইট রাইস এখানে হি ইট রাইস এখানে রাইস অফ কোর্স অবজেক্ট আই রিড নভেল এখানে অবশ্যই নভেলটা অবজেক্ট বাট এখন কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক এখানে আমরা আগে एग्जांपलগুলো দেখব তারপর আমরা বিভিন্ন কাইন্ডসগুলো দেখব যে অবজেক্টের বিভিন্ন প্রকারভেদ রয়েছে কমপ্লিমেন্টের প্রকারভেদ রয়েছে প্র্যাকটিক্যালি এটার কিছু পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো আমরা জানার চেষ্টা করব প্রথমত যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই ব্রাদার রোট দিস এসে এখানে বলুন তো এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট এরপর যেটা আছে রোট হচ্ছে ভার্ব তো দিস এসে আমার ভাই এই চিঠিটা লিখেছে ওকে এখানে দিস এসে হচ্ছে অবজেক্ট তাহলে একটা বাক্য হতে গেলে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে এবং অবজেক্ট হচ্ছে বাক্যের শেষ শব্দ এবং অবজেক্ট হচ্ছে নাউন রিলেটেড অবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল পার্টস অফ সেন্টেন্স ওকে সেকেন্ড সেন্টেন্স হি ইটস রাইস এখানে হি ইট রাইস এখানে হিটা হচ্ছে সাবজেক্ট ইটটা হচ্ছে ভার্ব রাইস হচ্ছে অবজেক্ট পরবর্তী সেন্টেন্স আমরা লক্ষ্য করছি যে হি হেল্পস মি সে আমাকে কি করেছে সহযোগিতা করেছে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট হেল্পসটা হচ্ছে ভার্ব মিটা হচ্ছে অবজেক্ট ওকে পরবর্তী যেটা রয়েছে এখানে আমরা দিস এসে এটা একটা ফ্রেজ পেয়েছি রাইস এটা আমরা নাউন পেয়েছি মি এটা আমরা প্রোনাউন পেয়েছি দেন যেটা রয়েছে উই ভিজিট কক্স বাজার এখানে কক্স বাজার এটা নাউন নাউন পেলাম অর্থাৎ আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি ফ্রেজকে নাউনকে এবং প্রোনাউনকে ওকে পরবর্তী एग्जांपल অফ কমপ্লিমেন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করি দেখুন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে एग्जांपल অফ কমপ্লিমেন্ট ওকে এখানে হি র্যান ফাস্ট বলুন তো হি র্যান ফাস্টটা কি হবে এখানে দেখুন হিটা হচ্ছে সাবজেক্ট র্যানটা হচ্ছে ভার্ব এবং এখানে যে ফাস্টটা রয়েছে সেটা কিন্তু অবজেক্ট নয় কারণ অবজেক্ট হতে গেলে কি লাগবে অফ কোর্স নাউন লাগবে নাউন ফ্রেজ লাগবে অথবা প্রোনাউন লাগবে তো আমরা পার্থক্যগুলো একটু পরেই জানার চেষ্টা করব যে হি রান ফাস্ট সে দ্রুত হাঁটে এখানে এই ফাস্ট দ্বারা অ্যাকচুয়ালি কাকে বোঝানো হয়েছে বলুন তো এই ফাস্ট কি সে ফাস্ট নাকি তার হাঁটাটা ফাস্ট কোনটা অফ কোর্স এখানে রান কে মডিফাই করা হয়েছে ভার্বের সাথে ভার্বকে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে ফাস্ট ওকে দেন পরবর্তী সেন্টেন্স এখানে দেখুন হি স্টার্টেড রেইনিং ইট স্টার্টেড রেইনিং সরি ইট স্টার্টেড রেইনিং বৃষ্টি শুরু হলো এখন এ রেইনিং স্টার্টেড কি শুরু হলো বৃষ্টি শুরু হলো সো এখানে রেইনিং শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট দিস পার্ক ইজ অ্যাট্রাকটিভ এখানে অ্যাট্রাকটিভ শব্দ অ্যাট্রাকটিভ শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট এরপরে যেটা রয়েছে শি ইজ ইন দ্য কিচেন সে কিচেনের মধ্যে
রয়েছে। সো ইন দ্য কিচেন এই শব্দটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, তো আমরা একটু জানার চেষ্টা করি, এখানে যে রেইনিং পেয়েছি এটা আমরা পার্টিসিপাল পেয়েছি, এখানে আমরা অ্যাট্রাকটিভ যেটা পেয়েছি এটা অ্যাডজেক্টিভ পেয়েছি, এখানে ইন দ্য কিচেন এটা আমরা অ্যাডভার্ব পেয়েছি। অর্থাৎ কমপ্লিমেন্ট হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো নাউন। কাইন্ডসগুলো আমরা জানার চেষ্টা করব। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, সেটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এই ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বোঝার মাধ্যমেও আমরা অবজেক্টটা আরও ক্লিয়ার হতে পারি। ওকে, এরপরে যেটা রয়েছে কাইন্ড অফ কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সামটাইম উই ফাইন্ড অবজেক্ট কমপ্লিমেন্ট, ফাইনালি দ্য ডিফারেন্স। এখানে আমি ছয়টা ডিফারেন্স মেনশন করেছি। একটা ডিফারেন্স হচ্ছে নাউন, নাউন ফ্রেজ অর প্রোনাউন। অবজেক্ট হতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা যে শব্দটাকে অবজেক্ট হিসেবে চিহ্নিত করব সেটা হতে হবে নাউন, অথবা হতে হবে নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। আপনারা নিশ্চয় এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছেন যে হি হেল্পস মি, মিটা কিন্তু প্রোনাউন, সো এখানে মিটা কিন্তু অবজেক্ট। ওকে, দিস অ্যাসে এটা ফ্রেজ, সো আমরা যে কথাটা বলেছি নাউন ফ্রেজ হতে গেলে কি অবজেক্ট নাউন ফ্রেজ হবে। ওকে, এরপরে নাউন হবে, যেমন রাইস, এখানে রাইসটা কিন্তু নাউন। ওকে, এরপরে দেখুন ফলো নাউন, অবজেক্টটা নাউন সম্পর্কে ইনফরমেশন দিবে, অবজেক্টটা ব্যক্তি সম্পর্কে তথ্য দিবে, নাউন সাথে রিলেটেড হচ্ছে অবজেক্ট। কীভাবে? যেমন দেখুন হি ইট রাইস, এখানে সে খাচ্ছে, কী খাচ্ছে? রাইস। ওকে, তাইলে সে কী খাচ্ছে এটা প্রশ্নের অ্যান্সার আমরা রাইসটা পাচ্ছি, সো এটা ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়েছে। পরবর্তী যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি যে মেইন পার্ট অফ সেন্টেন্স, অবজেক্টটা সবসময় বাক্যের মূল অংশ, ফান্ডামেন্টাল পার্ট, বেসিক পার্ট। কারণ একটা বাক্য হতে গেলে আপনারা নিশ্চয় জানেন যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে, সো অবজেক্টটা হচ্ছে লাস্ট পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড ফান্ডামেন্টাল পার্ট অফ এ সেন্টেন্স। ওকে, পরবর্তী যেটা যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট ক্যান বি সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে সবসময়। আমরা যখন অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করি তখন অবশ্যই আমাদের একটা অবজেক্ট লাগে, তো অবজেক্ট ছাড়া কোনো বাক্যই প্যাসিভ করা যায় না। সো মেইন পার্ট হচ্ছে, অবজেক্টটা হচ্ছে বাক্যের মেইন পার্ট এবং অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। এরপরে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট এবং হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই, হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এখানে যদি সে, হি ইট রাইস, সে ভাত খাচ্ছে, সে কি খাচ্ছে, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি যে রাইস, সো রাইসটা হচ্ছে অবজেক্ট। লাস্ট যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট থেকে আলাদা, অবজেক্টটা সবসময় সাবজেক্ট থেকে আলাদা। কীভাবে? দেখুন যে হি ইট রাইস, এখানে কিন্তু রাইস আলাদা একটা নাউন, হি আলাদা একটা প্রোনাউন, এখানে উই আলাদা একটা প্রোনাউন, এখানে কক্সবাজার আলাদা একটা নাউন। অর্থাৎ সাবজেক্টের সাথে কক্সবাজারের সাথে কোনো কি নেই, মিল নেই, হির সাথে মির কোনো মিল নেই, সো সাবজেক্ট অলওয়েজ অবজেক্ট থেকে আলাদা। ওকে, এখন আসুন আমরা কমপ্লিমেন্টের পার্থক্যগুলো একটু জানার চেষ্টা করি। এখানে যেটা রয়েছে কমপ্লিমেন্ট হতে গেলে কমপ্লিমেন্ট হবে অবজেক্ট অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কমপ্লিমেন্ট হবে সেটা হয় অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে। যেমন এখানে দেখুন হি রান ফাস্ট, এখানে ফাস্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, সে কীভাবে হাঁটে, দ্রুত হাঁটে। এরপরে দেখুন দিস ফার্ক ইজ অ্যাট্রাকটিভ, এখানে অ্যাট্রাকটিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এবং এ দিস ফার্ক, এই দিস ফার্কের সাথে অ্যাট্রাকটিভ, পার্কটা কেমন অ্যাট্রাকটিভ, সো এখানে সাবজেক্ট সম্পর্কেই কিন্তু কি দিয়েছে, তথ্য দিয়েছে, যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ফলো ভার্ব, এটা ভার্বকে ফলো করে। যেমন এখানে যদি আমরা প্রথম এক্সাম্পলটা মূল্যায়ন করি যে সে দ্রুত হাঁটে, সে কীভাবে হাঁটে,
দ্রুত হাঁটে, এখানে কিন্তু সে দ্রুত এ কথাটা কিন্তু বোঝায় নাই, এখানে বোঝানো হয়েছে হাঁটাটা দ্রুত। সো হাঁটা বিষয়টা হচ্ছে ভার্ব, তো ভার্বের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপরে যেটা রয়েছে নট ফান্ডামেন্টাল পার্ট, অবজেক্টটা যদি আপনি একটা সেন্টেন্স থেকে বাদ দেন তাহলে এটার অর্থ কিন্তু পরিপূর্ণ হয় না, বাট কমপ্লিমেন্টটা যদি আপনি সেন্টেন্স থেকে বাদ দেন সেই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে, এটা মিনিংফুল সেন্টেন্স হবে। বাট কমপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করি? টু গিভ এডিশনাল ইনফরমেশন, টু মেক দ্য সেন্টেন্স মোর মিনিংফুল, মোর কমপ্লেক্স। ওকে, তো এরপর যেটা রয়েছে কমপ্লিমেন্ট ক্যান নট বি সাবজেক্ট। দেখুন, অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট কখনো কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। আপনি যখন শি ইজ ইন দ্য কিচেন, আপনি কি কিচেনকে সাবজেক্ট আনতে পারবেন? তো এটাকে আপনি প্যাসিভ করতে পারবেন? এটা প্যাসিভ হবে না। ওকে, আপনি যদি দিস পার্ক ইজ অ্যাট্রাকটিভ, আপনি কি অ্যাট্রাকটিভকে সাবজেক্ট লিখতে পারবেন? কারণ এটা তো সাবজেক্ট হবে না। কমপ্লিমেন্ট নেভার এভার টেক, নেভার এভার ইউজ অ্যাজ সাবজেক্ট। লাস্ট, এরপরে যে এক্সাম্পলটা রয়েছে হাউ দিয়ে উত্তর করলে উত্তর পাওয়া যায়, যে সে হাঁটে, কীভাবে হাঁটে, দ্রুত হাঁটে, আস্তে হাঁটে। সো এখানে আমরা উত্তর পাচ্ছি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্টের পরিপূরক, আগে বলেছি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে পরিপূরক, তো কিসের পরিপূরক? সাবজেক্টের পরিপূরক। দ্য ওয়ার্ড দ্যাট গিভ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট, সাবজেক্টের পরিপূরক হিসাবে কমপ্লিমেন্টটা ব্যবহৃত হয়। যেমন এখানে দেখুন, দিস পার্ক, কী সুন্দর, কী অ্যাট্রাকটিভ, পার্ক অ্যাট্রাকটিভ, কী শুরু হচ্ছে, বৃষ্টি শুরু হচ্ছে, তারপরে সে কোথায়, কিচেনে। সো এখানে এই যে কমপ্লিমেন্ট, আগেই বলছি যে কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। যখনই আপনি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখবেন, হাউ দিয়ে উত্তর খুঁজবেন, যখনই দেখবেন এটা ফান্ডামেন্টাল পার্ট নয়, যখনই দেখবেন এটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, তখনই এটা কমপ্লিমেন্ট। আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে আমাদের যে কমপ্লেক্সিটি ছিল এটা দূর হবে। তো আশা করি যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কমেন্টস ইন কমেন্ট সেকশনস, ইফ ইউ ওয়ান্ট টু গেট নিউ লেসন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট নিউ ভিডিও আফটার আপলোড। পাশে থাকবেন, সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন, আপনার সাপোর্ট পরবর্তী কন্টেন্ট করার সহযোগিতা বা ভূমিকা পালন করবে, আমাকে উৎসাহ প্রদান করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।